সে বহুকাল আগেকার কথা এক গভীর জঙ্গলের পথে হেঁটে চলেছে এক যুবক তার পিঠে রয়েছে মস্ত বড় একটা ঝোলা সে এক তন্ত্র সাধকের খুঁজে চলেছে তিনি থাকেন দুর্গম পাহাড়ের মাথায় সবাই বলে তিনি নাকি তন্ত্র সাধনার দ্বারা অনেক রোগ ব্যাধি ভালো করতে পারেন আসলে ওই যুবকের মা অসুস্থ সে ওই তন্ত্র সাধককে দিয়ে মায়ের নামে একটা যজ্ঞ করাতে চায় তার আশা এতে তার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে জঙ্গলের গুড়িপথে চলতে চলতে যুবক একটা ছোট্ট গুহা দেখতে পেল সেই গুহার মধ্যে ধ্যান করছেন একজন সন্ন্যাসী যুবক সেই সন্ন্যাসীকে ডেকে জানতে চাইল কোথায় গেলে সে ওই তান্ত্রিক দেখা পেতে পারে সন্ন্যাসী চোখ খুলে যুবককে খানিক্ষণ ধরে জরিপ করলে তারপর বললেন তুমি যার খুঁজে এসেছ সে খুব কাছেই আছে এই ঝর্নার পাশ দিয়ে সোজা উপরে উঠে যাও তবে সাবধান এই জঙ্গলে প্রকাণ্ড বড় একটা বাঘ থাকে বাঘটা খুব হিংস্র আর চতুর তুমি নিজের খেয়াল দেখো যুবক সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে আবার এগোতে লাগল তবে এখন তার মনে একটু একটু ভয় ধরেছে সে একটা মোটা লাঠি হাতে নিয়ে নিল ঝর্ণা লক্ষ্য করে পথ চলতে চলতে একসময় সে পৌঁছে গেল তন্ত্র সাধকের ডেরায় সাধক তাকে দেখে সাদরে ঘরে ডেকে বসতে দিলেন তারপর তার আসার কারণ শোনার পর বললেন চলো তবে আমি তোমার মায়ের জন্য যজ্ঞ শুরু করি উঠোনের একপাশে পাশে নরমুণ্ডের আসনে বসে তন্ত্র সাধক সবে পুজো শুরু করেছে যুবক রয়েছে তার পাশে বসে এমন সময় একটা প্রচন্ড হুঙ্কার আকাশ বাতাস কাঁপিয়ে তুলল যুবক চমকে তাকিয়ে দেখল ঝোপের আড়াল থেকে মুখ বাড়িয়েছে বিশাল বড় একটা বাঘ তার ভাটার মতো চোখ দুটো তার দিকে স্থির প্রচণ্ড ভয় পেয়ে যুবক একটা লাফ মেরে দৌড় লাগালো উল্টো দিকে আর সাধক তক্ষুনি তার পিঠে ঝোলাটা পড়ে থাকতে দেখে সেটা ছুঁয়ে মারলেন বাঘটার দিকে বাঘটা যুবক বা সাধকের দিকে আর ফিরেও তাকালো না সে সোজা ঝোলাটা কামড়ে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল বাঘ চলে যেতেই সাধক যুবককে ডাকতে লাগলেন যুবক একটু দূরে একটা গাছে উঠে পড়েছিল সাধকের গলা শুনে সে নেমে আসতে সাধক বললেন কি ছিল তোমার ওই ঝোলাতে যুবক বলল ওতে আস্ত একটা পাঁঠার মাংস ছিল আমি ভেবেছিলাম ওগুলো আপনাকে খাওয়ার জন্য দিয়ে যাব সাধক বললেন কিন্তু সে মাংস এতক্ষণে বাঘটা সাবার করে ফেলেছে বাঘটা তোমায় খেতে আসেনি মোটেও ওর নজর ছিল তোমার ওই মাংস ভর্তি ঝোলাটার দিকে যুবক বলল সে আমি কি করে বুঝব। ওটা তো আমার দিকেই তেড়ে আসছিল উফ আর একটু হলে ভয় আমার প্রাণটাই বেরিয়ে যেত সাধক বললেন তবেই ভাব তোমার প্রাণটাই চলে যাচ্ছিল একটা ভুল বোঝাবুঝির কারণ আর আমাদের জীবনটাও এইরকমই হাজারো ভুল বোঝাবুঝিতে ভরা কোনটা ঠিক আর কোনটা ভুল তা খুঁজতে খুঁজতেই বুড়ো হয়ে যাই আমরা খেয়াল করে দেখো ওই সন্ন্যাসী বাঘের কথা বলার পর থেকেই তোমার মনে বাঘের ভয় বাসা বেঁধেছিল আর সেটা চরমে উঠল বাঘকে দেখার পর আর এখন যেহেতু তুমি বুঝে গিয়েছো যে বাঘ তোমায় খেতে আসেনি তাই এখন আবার তোমার মনের ভীতি চলে গিয়েছে তাই না আসলে আমরা যা যা মনে মনে বিশ্বাস করতে শুরু করি তাই আমাদের উপর চেপে বসে ভালো থাকা বা মন্দ থাকাটাও আসলে কেবল মানসিকতার উপর নির্ভর করে যদি নিজেকে বিশ্বাস করাতে পারো তুমি ভালো আছো তবে তুমি ভালোই থাকবে আর উল্টোটা হলেই মানসিক অশান্তি ভয় রোগ ভোগ আমাদের অভিজ্ঞতা হলো উপলব্ধির ফসল সবার আগে নিজের কল্পনা শক্তিকে সঠিক পথে পরিচালিত করো আমরা যা চিন্তা করি ভবিতব্য সেদিকেই গড়ায় আমরা তাই যা আমরা নিজেদেরকে মনে করি তুমি পৃথিবীকে যেভাবে দেখবে পৃথিবী তোমার সামনে ঠিক সেভাবেই ধরা দেবে পূর্বকল্পিতভাবে প্রকৃত জ্ঞান অর্জন করা অসম্ভব যুবক ভেবে দেখলো তার মায়ের মানসিক রোগটাও তো অনেকটা এরকমই মাকে বিশ্বাস করানোটা জরুরি যে বাবার মৃত্যুর পরেও এই পৃথিবীতে তিনি ভালো থাকতে পারেন যুবক তন্ত্র সাধকের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে চলল নিজের গ্রামের দিকে যাবার সময় তার কাঁধে ছিল এক ঝুলা মাংস আর ফেরার সময় সে সঙ্গে নিয়ে চলল একরাশ উপলব্ধি বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে উৎসাহিত করবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ